মানে শেয়ার বাজার একটা মন্দা ভাব যাচ্ছে, ফ্লোর প্রাইসের কারণে আটকা রয়েছে অনেক কোম্পানি এবং মিউচুয়াল ফান্ড। আমরা যারা শেয়ার বাজারের সাথে যুক্ত তারা ফ্লোর প্রাইস কি এর ধারণা রাখি। নতুনদের জন্য বলছি, ফ্লোর প্রাইস বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন থেকে আদেশকৃত একটা প্রাইস সীমা, যার নিচে একটা শেয়ারের দাম নামতে পারে না। বর্তমানে অনেক কোম্পানি এই ফ্লোর প্রাইসে অবস্থান করছে এবং শেয়ারের লেনদেনও করা যাচ্ছে। ফ্লোর প্রাইসের উপরে থাকা কোম্পানিগুলো কিছুটা লেনদেন হলেও মার্কেটে ক্যাশ ফ্লো কম হচ্ছে। এই অবস্থায় আমি একজন ক্ষুদ্র বিনিয়োগকারী হিসাবে কিছু বিষয়ের উপর গুরুত্ব দিতে চাই, যা হয়তো ফ্লোর প্রাইসে শেয়ার রেখেও লেনদেন বাড়ানো যেতে পারে। সম্প্রতি সময় বাজারের জন্য কয়েকটি ইতিবাচক দিক রয়েছে। প্রথমত, বন্ডের বিনিয়োগকে এক্সপোজার লিমিটের বাইরে রাখা হচ্ছে, যার ফলে এখান থেকে বেশ কিছু টাকা স্টক মার্কেটে বিনিয়োগে আসবে, যা লেনদেনে ইতিবাচক প্রভাব পড়বে ইনশাল্লাহ। দ্বিতীয়ত, মিউচুয়াল ফান্ডের বিনিয়োগকেও বাড়ানো হয়েছে। আগে একটা মিউচুয়াল ফান্ড 60% টাকা স্টক মার্কেটে বিনিয়োগ করতে পারলেও এখন এটা 80% করা হয়েছে, যার ফলে ফান্ড ম্যানেজারগণ কিছু টাকা বিনিয়োগ বাড়ানোর সুযোগ পাবে, যা মিউচুয়াল ফান্ডের জন্য ভালো, একই সাথে সামগ্রিক মার্কেটের জন্য ভালো হবে ইনশাল্লাহ। তবে আমাদের দেশের প্রেক্ষাপটে যতগুলো মিউচুয়াল ফান্ড থাকা দরকার ছিল এর তুলনায় বর্তমানে মিউচুয়াল ফান্ড নিতান্তই কম। আরও মিউচুয়াল ফান্ড বাজারে আসলে আরও শক্তিশালী মার্কেট আমরা পেতে পারি ইনশাল্লাহ। যাই হোক, ফ্লোর প্রাইসে শেয়ার রেখে মার্কেট ভালো করতে চাইলে প্রথমে ব্লক মার্কেট নিয়ে কাজ করতে হবে। বর্তমানে সর্বনিম্ন 5 লাখ টাকা ব্লক মার্কেটে লেনদেন করা যায়, যেখানে ফ্লোর প্রাইস থেকে 10% কমে বিক্রি করার সুযোগ রয়েছে। তবে এখানে এই 5 লাখ টাকার যে মানদণ্ড দেওয়া হয়েছে তা উঠিয়ে নেওয়া উচিত। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে কোনো পরিমাণ টাকা ব্লক মার্কেটে লেনদেন করার সুযোগ দেওয়া হয় তাহলে যারা আটকে রয়েছে তারা বের হওয়ার সুযোগ পাবে, যারা বিশেষ দরকারে সেল করতে চায় তারা বিক্রি করতে পারবে, একই সাথে কিছু সময়ের মধ্যে মার্কেটে লেনদেনের পরিমাণও বাড়বে ইনশাল্লাহ। তবে সাধারণ বিনিয়োগকারীদের আকাঙ্ক্ষা এই যে তারা চাচ্ছে সম্পূর্ণভাবে ব্লক মার্কেটে লেনদেন বন্ধ হোক, তাহলে ফ্লোর প্রাইসে লেনদেন বাড়বে। এটিও কমিশনের বিবেচনায় নেওয়া উচিত বলে মনে করছি। আমরা সবাই অবগত আছি বর্তমানে বাংলাদেশের শেয়ার মার্কেটে সার্কিট ব্রেকার রয়েছে, অর্থাৎ একদিনে একটা শেয়ারের দাম 10% বাড়তে বা কমতে পারে। আমার বিবেচনায় এখানে পুনরায় কাজ করা যেতে পারে। লোয়ার সার্কিট ব্রেকার 10% রেখে যদি আপার সার্কিট ব্রেকার 15% করা হয় তাহলে আমি বিশ্বাস করি মার্কেটে লেনদেন বাড়বে। এর মানে দাঁড়াবে একদিনে একটা শেয়ারের দাম 10% কমতে পারবে আর 15% বাড়তে পারবে। এবার আসুন, শেয়ার বাজার একটা কোম্পানির উদ্যোক্তা বা পরিচালকদের হাতে মিনিমাম 30% শেয়ার থাকতে হবে এমন আইন থাকলেও বেশ কিছু কোম্পানি এর বাইরে রয়েছে। এমত অবস্থায় কমিশনের উচিত হবে এই আইন দ্রুত বাস্তব রূপ দেওয়ার জন্য পরিচালকদের মিনিমাম 30% বা 30% শেয়ার হোল্ডিং নিশ্চিত করা। এটা করতে পারলে অবশ্যই মার্কেটে ইতিবাচক প্রভাব পড়বে। আপনারা অবগত রয়েছেন যে শেয়ারের দাম বাড়লে স্টক এক্সচেঞ্জ থেকে কোয়ারি দেওয়া হয়, অর্থাৎ স্টক এক্সচেঞ্জ থেকে জানতে চাওয়া হয় যে শেয়ারের দাম কেন বেড়েছে। এর উত্তরে কোম্পানি বলে তাদের কাছে দাম বাড়ার কোনো তথ্য নেই। আমার কথা হচ্ছে, বর্তমানে খারাপ মার্কেটও যদি কিছু কোম্পানির দাম বাড়ে তবে এই কোয়ারি দেওয়া বন্ধ রাখা উচিত। কোয়ারি যদি দিতেই হয় তাহলে দাম বাড়ার সময় দেওয়া উচিত এবং কমার সময় দেওয়া উচিত। এই ছিল আজকের ভিডিওটি। আমাদের সকলের বিনিয়োগ ভালো থাকুক। আল্লাহ হাফেজ।